Capital FM 94.8, Desher number one music station. Comedy. Uncut. Yes, chotta bede parcho asla Naat Boltu the two fun kings only on Capital FM 94.8. E book e eto chala pure gaye mane dukho na paile ekhon toke pura asher manojon dukho dite asbe bare bare hoy na dukho e par apnar team hallo apnar joltese na joltese na e ki support eto hoyte na kemon apnara acha apnar college life kemon chilo uni to already ekhono college e ache inter first year e to ekhon inter first year e amra dujon ekhono ei life time ki hoye bolo tui o বন্ধুকে নিয়ে গেছে যে বন্ধু তুইও দেখবি ভাই মেয়েটা কেমন আসলে আমার তো পছন্দ হয়েছে ভালোই লাগছে তুইও দেখি তো তো মেয়ে মেয়ে যখন ঘুমটা উঠাইছে তখন পাশের বন্ধুটা বন্ধুটাকে জিজ্ঞেস করতে মেয়ে কেমন কেমন দেখতেছিস আমার নাম জেনে লাভ নাই কলেজের সবাই আমার বোন বিলা ডাকে আচ্ছা আপনি সেই বল মানে কি কলেজের সবাই আমার আছে দুলাভাই করে ডাকে তুমি বলতো তুমি স্কুলে কেন আসো বলে শিখার জন্য আসি বলে ও তো গতকালকে আসো নাই কেন গতকালকে তো শিখাও আসে নাই শিখার জন্য আসি ইয়ে বলতেছে যে মানে অনেকদিন পর দুই লোকের দেখা হয়েছে কি রে দোস্ত কেমন আছিস পঞ্চাশ বছর পর দেখা আরে অনেক আলাপ আলোচনার পরে তাদের কথাবার্তা হইতেছে তা তোমার তোর ছেলে মেয়ে কয়জন এখন বলে আমার তিনটাই ছেলে বলে ও তারা কে কি করে বলে একটা MBA করছে আরেকটা BBA করছে আরেকটা কি বলবো দোস্ত আরেকটা আসলে চোর চুরি করে খালি এরকম ভদ্র ফ্যামিলিতে মানে একজন MBA করা একজন BBA করা আরেকটা চোর চোরটারে বাসার থেকে বাইর করে দিতেছিস না কেন কি কমো দোস্ত ওর টাকাই সংসার চলতেছে ওর ইনকাম বেশি বাকিগুলো পলপ খাইছে বলতেছে যে বুড়ি দাদিমা ঘরের মধ্যে বসে আছে আর বলতেছে ঘুমায় যা আমার BBA ঘুমায় যা আমার BBA ঘুমায় যা আমার BBA বাড়ির থেকে শুনে দাদিমা ওর নাম কি BBA কয় না রে আমার মাইয়া যখন ইন্ডিয়া গেছিল BBA পড়তে BBA সার্টিফিকেট আনতে গেছিল তখন ওরে নিয়ে আসছে আমি BBA বলি ও আচ্ছা তোমার মেয়ে এখন কই মালয়েশিয়া গেছে MBA আনতে এরকম বুড়া দাদু একটা ইয়াং মেয়েকে বলতেছে তোমার বয়সে অনেকেই তো বিয়ে করে ফেলছে কাউকেই তো আর অবিবাহিত দেখি না তো তুমি কবে বিয়ে করতেছ দাদু আপনার সমবয়সী অনেকেই তো মারা গেছে আমি কি আপনারে কিছু বলছি এই দাদুগুলো কিন্তু খুব দুষ্ট হয় যে দাদু দেখবেন যে রাতের বেলা পুলিশ না শুয়ে আছে ঘুমাই আছে এমন সময় চোর ঢুকছে দাদু তুইটা ক্যাকআপ করে ধরছে ধরার পরে এই যে মহিলা চোর বল ও দাদু দাদু ছেড়ে দাও দাদু 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 ছেড়ে দাও আমি আর কখনো তোমার বাসায় আসবো না দাদু ভুলে আমি ঢুকে ফেলেছি বাবু দাদু বলে না আমার কাছে কিছু নাই গো মা দাদু মিথ্যা কথা কয় দাদুরে ভালো করে সার্চ কর তো তিন চারটা মেয়ে মিলে দাদুরে সার্চ করতেছে আর দাদু ইয়ে করে শব্দ করতেছে তিন চারটা মেয়ে সার্চ করার পরে বলতেছে না আপা ইয়ে দাদুর আসলেই কিছু নাই তো দাদু ধর মেয়া কিছু রাখেন না জান তো দাদু যাওয়ার সময় কইতেছে প্রত্যেক দিন যদি আমরা কয়েক পাঁচ মিনিট সার্চ করো তাহলে সে এক লেখা দিতে পারি দাদুদের কাছে কিন্তু অনেক টাকা হাজবেন্ড বলতেছে কি ব্যাপার রোজই তো মানে খেলা ফুটবল খেলি হ্যাঁ প্রত্যেক দিন গোলে বল ঢুকাইতেছি তা তো কান্নাকাটি কিসের সেইটাই তো বুঝি হ্যাঁ সে তাতেই কি হয়ে গেল সব খেলা তো একদিনও এক্সট্রা টাইমে গড়ায় না কতবিনে মনে হয় আগে থেকে একটু শুকাই গেছো কেন
বউ বলতেছে কেন তুমি কেমনে বুঝলো জানো? হ্যাঁ ওকে আমাকে শুকনো লাগতেছে। বলে না এই যে মনে করো ক্রিকেট খেলা দেখার সময় আগে যখন টিভি সামনে দিয়ে যাইতা একবার পার হয়ে যেত, এখন চার বলের মধ্যে তুমি পার হয়ে যাও, তুমি দুই বল শুকাই গেছো, দুই বল শুকাই গেছো। কি হইতেছে মানে এক লোকের বউকে কিডন্যাপ করা হয়েছে, তো কিডন্যাপ করার পরে কিডন্যাপার ফোন করছে, ফোন করে বলতেছে টাকা পাঠা নাহলে তোর বউরে কিন্তু জানে মারা ফালামু। লোক কোনো জবাব দেয় নাই, ফোন রেখে দিছে। পরদিন কিডন্যাপার অবাক, কিরে শালা বউ অবাক, বউরে কিডন্যাপ করছে কিছু কয় না। পরদিন কিডন্যাপার আবার ফোন করছে, আবার ফোন করে বলতে জলদি টাকা পাঠা নাহলে কিন্তু তোর বউরে আর পাবি না। এইবার সে আবার ফোন রেখে দিছে। কিডন্যাপার অবাক, কিরে ভাই কিছুই কয় না, ঘটনা কি? আবার ফোন দিছে পরের দিন, এইবার কিন্তু টাকা না পাঠাইলে শেষবারের মতো কইতাছি, বউ পিস পিস করে কাইটটা তোর বাসায় পার্সেল করে দিমু। আবার ফোন রেখে দিছে। পরদিন কিডন্যাপার ভাবতেছে আর হবে না আসলে, তা শেষে ফোন করে বলছে আজকের মধ্যে যদি টাকা না পাঠাস তোর বাড়িতে তোর বউরে সহি সালামতে পৌঁছে দিয়ে আসবো। লোক কইতেছে ভাই কয় টাকা লাগবো, তাড়াতাড়ি পাঠিয়ে দিতেছে। টাকা জানো মানে ভয় দেয় আমার, এই কিগুলো মানে ভয় দেখলো খুব খারাপ। খুব স্কুলে বাচ্চার যে আজকালকার বাচ্চারা এত এত বিটমাস বদমাইশ মানে বিটলা হয়েছে, গাছের ইয়ে ব্ল্যাকবোর্ডে ছোট্ট একটা চারা গাছ আছে। আচ্ছা ম্যাডাম ঢুকছে ঠিক আছে, এই গাছ কে আসছে ব্ল্যাকবোর্ডে আসার আগে গাছ আগা তো ম্যাডাম কাপড়ে পানি ভিজাইছে, ভিজে পানি দিয়ে পুরো বোর্ডটা পরিষ্কার করে বলছে। এই আর একবার পরের দিন আসে দেখা যায় একটু বড় গাছ, একটু বড় গাছ, কিরে কালকে একটা না করো তোমরা আরো বড় গাছ আঁকছো। ম্যাডাম আবার পানি দিয়া মুচ্ছে বোর্ডটা। পরের দিন আসে দেখে আরো বড় গাছ, পরের দিন আরো বড় গাছ, বড় গাছ গাছ বড় আর থামাইতে পারতো না। একদিন বোর্ডের সমান গাছ হয়ে গেছে, ম্যাডাম এইবার ঠিক আছে। এরপর দিন কত বড় গাছ আছে আমি দেখুন। পরের দিন এসে নিচে লেখা উঠছে, ম্যাডাম গাছ তো আমরা বড় করি নাই, গাছ আপনি বড় করছেন। তো ম্যাডাম মানে কি প্রতিদিন একটু একটু করে পানি দিয়ে গাছটা বড় করছেন, আপনি পানিতে না বসলেই গাছটা সেদিনই মারা যায়। আচ্ছা এটা সব জোকস হাসি তা নেই, এটা একটা শিক্ষণীয় জোকস, শিক্ষণীয় জোকস। কিন্তু পানি দিয়ে গাছ বসা, পানি দিয়ে, যেমন এক মা তার আকাইম্মা ছেলেরে বলতেছে তোর কিন্তু একটা বাগান করা উচিত। ছেলে বলতেছে কেন আম্মা আমার বাগান করা উচিত কেন? কয় জীবনে তো কিছুই করলি না, অন্তত তোর কার্বন ডাইঅক্সাইড গুলো নিয়ে কয়টা গাছ বাইচা থাকতো। তিন বন্ধুরে চাকরি দিছে, তিনটা এলো বদল বলদ, তো চাকরি দিছে, চাকরি দেওয়ার পর কাজ করবা, তিনজনের কাজ ভাগ করে দিই, তুমি মাটি খুঁড়বা আর তুমি ওই যে মাটি খোঁড়ার পর যে গর্ত হবে সেই গর্তের মধ্যে গাছ ঢুকাবা, আর তুমি ওই যে গাছ ঢুকানোর পরে মাটিটা আবার ভরাট করে দিবা, ঠিক আছে? তিন বন্ধুর কাজ ঠিক আছে। পরের দিন দেখা যায় মালিক এসে একজন মাটি খুঁড়ে আরেকজন মাটি ভরে, একজন মাটি খুঁড়ে আরেকজন মাটি ভরে, কই এটা কি মাটি খুঁড়তো সর ভরতো কাহিনী কি? আর যে গাছ ভরে তার তো আজকে জ্বর, তাই বলতো আমরা কাজে ফাঁকি দিতে পারি না, তাই আমার খোঁড়াটা আমি খুঁড়তেছি আর ভরাটা ভরতেছে। গাছ লাগানোরটা আজকে আসে নাই, ওর আজকে জ্বর আজকে আসে। আপনি বিরতিতে যান, বিরতিতে যাই। অর্গানাইজার বলছে কিচ্ছু করার নাই, কারণ এখান থেকে আবার বিদেশেও যেতে হবে আমাকে। প্লেন ভাড়া না দিলে পরে কি হুন্ডা নিয়ে যাব? যাই হোক ব্রেকে যাচ্ছি। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।